हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें तुम्हारे साथ शेयर करब गोविंदभोग चालेर पायसर रेसिपी। तो सबार प्रथमे पायस बनानोर जोन्नो आमी गैसे एकटी पात्र बसिए दिए एर मध्ये निये निये 600 ml एर मतो दूध। एखाने एकटी पात्रे निये नेब 50 ग्रामेर मतो गोविंदभोग चाल। চালটা পরিষ্কার করে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এখানে চালের জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো বাটার। তোমরা এর জায়গায় ঘিও ব্যবহার করতে পারো। বাটারটা খুব ভালোভাবে চালের সাথে মেখে নেব। এখানে চালের সাথে বাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে একটি পাত্রে নিয়ে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর নিয়েছি 2টো এলাচ। তো পায়েস রান্নার জন্য সব উপকরণগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দুধটা গরম হতে বসিয়েছিলাম, দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কন্টিনিউ এটা নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবার দুধের মধ্যে দিয়ে দেব 2 টুকরো এলাচ। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুধটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে বাটার মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটা দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চালটা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব, নয়তো চালটা দলা পাকিয়ে যেতে পারে। চালটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম ও কিশমিশ। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কাজু বাদাম ও কিশমিশটা মিশিয়ে দেব। কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে চেড়ে দেব, নয়তো তলায় ধরে যেতে পারে। কিছুক্ষণ পর দেখে নেব চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো এখানে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 100 গ্রামের মতো চিনি। তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো ততটা পরিমাণে চিনিটা ব্যবহার করবে। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে তারপর কন্টিনিউ এইভাবে নেড়ে দেব, নয়তো তলায় ধরে যেতে পারে। এই পর্যায়ে তোমরা মিষ্টিটা একবার চেক করে নিতে পারো, যদি কম হয় তাহলে তোমরা আরও একটু চিনি মিশিয়ে দিতে পারো। তো এখানে আমার পায়েসটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চালের পায়েসের রেসিপি। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।